নমস্কার বন্ধুরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতেও শুরু হয়ে গেল এবার বিএ বিএসসি কোর্সে ভর্তি এবং এবছর কোনো এন্ট্রান্স পরীক্ষা হবে না মেরিট লিস্টের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে তো কবে থেকে আবেদন করা যাবে কবে লাস্ট ডেট মেরিট লিস্ট কিভাবে হবে বা আবেদন করতে গেলে কত নাম্বার লাগবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে এর লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাবেন নোটিসের আন্ডারে একটা প্রথমেই নোটিস হচ্ছে যে অ্যাডমিশান নোটিশ ফর থ্রি ইয়ার সিক্স সেমিস্টার্স ব্যাচেলার ডিগ্রি কোর্সেস তো এই অপশানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটা পিডিএফ ডাউনলোড করতে বলবে আমার অলরেডি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে এটাকে আপনারা ওপেন করে নেবেন তো আমি এটাকে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন এই নোটিশটা ওপেন হয়ে গেছে এবং এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে যাবে অ্যাডমিশনের জন্য আঠেরোই আগস্ট দেখতে পাচ্ছেন আঠেরো তারিখ থেকে কিন্তু বিকেল চারটে থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেটটা দেখতে পাচ্ছেন পয়লা সেপ্টেম্বর বিকেল বারোটা অর্থাৎ বিকেল না দুপুর বারোটা দুপুর বারোটা পয়লা সেপ্টেম্বর দুপুর বারোটা অবধি কিন্তু অ্যাপ্লিকেশান চলবে এবং স্টার্ট হয়ে যাবে আঠেরোই আগস্ট দু বিকেল চারটে থেকেই এরপর দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে এবছর কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না এবং আপনি ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে কোনো টাকা দিতে হবে না অ্যাপ্লিকেশনের জন্য এরপর এখানে যেটা বলা আছে যে মেরিট লিস্ট কিন্তু বের করা হবে এবছর কিন্তু কোনো পরীক্ষা হবে না মেরিট লিস্টের ভিত্তিতেই কিন্তু আপনার অ্যাডমিশান নেওয়া হবে এরপর এখানে যেটা বলা হচ্ছে যে অনার্সের জন্য কী কী সাবজেক্ট রয়েছে এখানে দেখুন এই ইউনিভার্সিটিতে দেখুন এখানে বিয়ে প্রথমে বলা হচ্ছে বিয়ের জন্য কী কী সাবজেক্ট দেখে নিন বেঙ্গলি ইংলিশ হিন্দি হিস্ট্রি পারফর্মিং আর্টস ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি এই সাবজেক্টগুলোতে আপনারা অ্যাডমিশন হতে পারবেন আর বিএসসির জন্য দেখুন কেমিস্ট্রি ইকোনমিক্স জিওগ্রাফি জিওলজি লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স ফিজিক্স স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলোতে আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারবেন এরপর এখানে এলিজিবিলিটি রয়েছে এখানে এলিজিবিলিটির এখানে যে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু দু হাজার আগে এইচএস পাস করলে কিন্তু হবে না অর্থাৎ দু হাজার উনিশ কিংবা দু হাজার কুড়িতে যদি আপনি পাস করেন এইচএস তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন দু হাজার উনিশের আগে যদি এইচএস পাস করেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এরপর এখানে যেটা বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই পাস করতে হবে এবং আপনাকে পাঁচটা সাবজেক্ট নিয়েই পাস করতে হবে এবং আপনার যে এগ্রিগেড মার্কসটা এখানে তৈরি করা হবে সেটা হচ্ছে বেস্ট ফোর অর্থাৎ আপনার বেস্ট যে চারটে সাবজেক্টের নাম্বার পেয়েছেন সেই নাম্বার অনুযায়ী কিন্তু এগ্রিগেড এখানে করা হবে তারপরে যেটা বলা হচ্ছে এখানে কিন্তু মিনিমাম যে এগ্রিগেট আপনার লাগবে প্রত্যেক সাবজেক্টের জন্য এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে যে যে সাবজেক্টে আপনি ভর্তি হতে চাইবেন সেই সাবজেক্টে কিন্তু এখানে মিনিমাম এখানে এগ্রিগেট এখানে দেওয়া আছে যে আপনার কত এগ্রিগেট লাগবে ওই যে যেটা বললাম আপনাদের যে এগ্রিগেট যে বেস্ট ফোর্থ সাবজেক্টে কিন্তু এগ্রিগেট তৈরি করা হবে এবং আপনাদের কত এগ্রিগেট লাগবে কোন সাবজেক্টের জন্য এখানে দেখে নিন এখানে প্রথমে কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে বাংলার জন্য দেখে নিন জেনারেলদের জন্য কিন্তু ষাট পার্সেন্ট তার এগ্রিগেট অবশ্যই লাগবে আর এস সি এসটিতে জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট আর ও বিসি এ কিংবা ও বিসি বি জন্য চুয়ান্ন পার্সেন্ট পি ডির জন্য সাতান্ন পার্সেন্ট এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের এক এক করে দেওয়া আছে আপনার যে সাবজেক্টে অ্যাডমিশান নিতে চাইছেন সেই সাবজেক্টের এখানে এই পিডিএফটা ডাউনলোড করে এখান থেকে দেখে নেবেন যে কত এখানে এগ্রিগেট চাইছে প্রত্যেক সাবজেক্টে কিন্তু এক এক করে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এরপর দেখুন এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে প্রথমে যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট আঠেরোই আগস্ট আঠেরোই আগস্ট বিকেল চারটে থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটেই আর দেখুন তারপর বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান এন্ড ডেট আপনাদের ফার্স্ট সেপ্টেম্বরেই কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে দুপুর বারোটাতেই এবং যে মেরিট লিস্ট বের করা হবে সেটা মনে করা হচ্ছে যে পাঁচই সেপ্টেম্বরেই কিন্তু এই মেরিট লিস্ট করে হবে এমনটাই মনে করা হচ্ছে এরপরে দেখুন এখানে কিন্তু সিট রয়েছে কোন সাবজেক্টের কত বাংলার জন্য দেখুন জেনারেলদের জন্য একুশটা সিট রয়েছে এসসিদের জন্য দেখুন আটটা সিট রয়েছে এসটিদের জন্য দুটো রয়েছে ওবিসি এর জন্য চারটে সিট রয়েছে ওবিসি বির জন্য তিনটে পি ডাব্লুডির জন্য একটা রয়েছে এবং টোটাল হচ্ছে আটত্রিশটা সিট রয়েছে বাংলার জন্য তো আপনারা যে সাবজেক্টে ভর্তি হতে চাইছেন আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের জন্য কত সিট রয়েছে এরপর এখানে আমরা নিচে চলে আসবো এরপর এখানে রিজার্ভেশন যেমনটা বললাম যে কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট রয়েছে আপনারা এখান থেকে পিডিএফ থেকে দেখে নিতে পারেন যে কতগুলো সিট রয়েছে আপনি যে সাবজেক্টে ভর্তি হতে চাইছেন এরপর এখানে নিচে এখানে দেওয়া আছে মেরিট লিস্ট মেরিট লিস্ট কীভাবে বের করা হবে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হবে কিন্তু আপনাদের বুঝতে হবে দেখুন এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে আমরা প্রথমে কেমিস্ট্রি দেখে নেব দেখুন কেমিস্ট্রির জন্য একটা কিন্তু ফর্মুলা দেওয়া আছে প্রত্যেক সাবজেক্টের জন্য একটা ফর্মুলা দেওয়া আছে দেখুন এখানে যেটা যে নাম্বারটা এখানে ধরা হবে এখানে একটা ফর্মুলা দিয়ে দিচ্ছে এখানে বলা হচ্ছে যে এ ইন্টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস বি ইন্টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস সি ইন্টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ডি ইন্টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ প্রত্যেকের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অনুযায়ী অর্থাৎ এ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এখন এ বি এবং সি এবং ডি এগুলো কি এখানে দেখুন লেখা আছে এখানে কেমিস্ট্রির জন্য কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই নাম্বার দেওয়া হবে দেখা হবে দেখুন মাধ্যমিকের যে নাম্বারটা দেখা হবে অর্থাৎ এ যেটা বলা হচ্ছে এটা হচ্ছে ইন ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স অর্থাৎ মাধ্যমিকের আপনাদের যে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স যে নাম্বারটা পেয়েছেন তার এখানে পঁচিশ পার্সেন্ট ধরা হবে সঙ্গে এর পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে বি দেখে নিন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন কেমিস্ট্রি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রিতে যে নাম্বার পেয়েছেন সেটার পঁচিশ পার্সেন্ট ধরা হবে সঙ্গে দেখুন সি এর পঁচিশ পার্সেন্ট সি কোনটা পার্সেন্টেজ অফ মার্কস ওপটেন ইন ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথামেটিক্সে যত নাম্বার পেয়েছেন তার কিন্তু পঁচিশ পার্সেন্ট ধরা হবে সঙ্গে দেখুন ডি এর পঁচিশ পার্সেন্ট ডি মানে কি পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন ইংলিশ অর্থাৎ ইংলিশে যত নাম্বার পেয়েছেন তার কিন্তু পঁচিশ পার্সেন্ট ধরা হবে এই সব সাবজেক্টের এই সব নাম্বারগুলো ধরেই কিন্তু আপনার মেট লিস্ট বের করা হবে তো এটা হলো কেমিস্ট্রি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ইকোনমিক্সের যেমন এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের নাম্বারটাই ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন এ এর পঁচাত্তর পার্সেন্ট বি এর পঁচিশ পার্সেন্ট আপনারা এ এবং বি কী কী এখানে দেখে নিতে পারেন এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের এক এক করে দেওয়া আছে আপনারা যে সাবজেক্টে ভর্তি হতে চাইছেন এখান থেকে দেখে নেবেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন তো এরপরে এরপরে দেখে নিন এরপরে কিন্তু আর বেশি কিছু নেই এইটুকুই তো আপনারা অ্যাপ্লিকেশান করে নিন এখানে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে যাচ্ছে আঠেরো তারিখ থেকে আঠেরোই আগস্ট থেকে শুরু হয়ে আছে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করে নিন ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং কোনো আপনাদের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না লাস্ট ডেট হচ্ছে পয়লা সেপ্টেম্বর তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত দরকারি ভিডিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে